একটা মক ট্রায়াল করলেন, এর ল্যান্ডিং হয়নি কিন্তু ল্যান্ডিং অ্যাপ্রোচ অবধি এসেছে। জাতীয় সড়ক কি একদম পুরোপুরি প্রস্তুত রয়েছে? এখন তো মোটামুটি রেডি আছে, ওনারাও অ্যাকসেপ্ট করেছেন। মানে এখন এয়ারফোর্স নিজেদের ড্রিল করে নিলেন, তারপরে যেদিন ট্রায়াল ল্যান্ডিংয়ের পারমিশন আসবে সেদিন করবেন। কবে দিকে হতে পারে এটা তো ম্যানেজমেন্ট জানাবে, এখনও ডেট কিছু ফিক্স হয়নি। সুবিধা কী রয়েছে এখানে ল্যান্ডিং? সুবিধা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে ওয়ার লাগলে এইটাকে, এয়ার স্ট্রিপটাকে ইউজ করতে পারবে, অথবা আপনার ধরুন কোনো জায়গায় যদি ডিজাস্টার হয়, ন্যাচারাল ক্যালামিটিস হয়, ইন দ্যাট কেস রেশন সাপ্লাই এবং ম্যান পাওয়ার সেগুলো প্রোভাইড করার জন্য একটা ল্যান্ডিং স্ট্রিপ হলো, সেই সব ক্ষেত্রে এটা খুব ইউটিলিটি হবে। কেননা আশেপাশে কোনো ইস্টার্ন জোনে এখনও কোনো এই ধরনের ইমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ এখনও অ্যাক্টিভেট হয় না, মানে ইস্টার্ন জোনে। তো এটা কলাইকুণ্ডার পাশে আছে বলে ওনাদেরও সুবিধা। দেশের এরকম কটি রানওয়ে তৈরি হয়েছে? এরকম এখন পর্যন্ত ১৯টা প্ল্যান ছিল, তার মধ্যে মোস্ট প্রবাবলি ৬টা রেডি আছে এখন।